السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت او يجعل الله لهن سبيلا ওয়াল্লাজা নেয়াতিয়া নেহা মেন কুম্ফা আজু হোমা ফাইনতা বাবা ওয়া আসা আ র ইজু আন হোমা আল্লাহর সমস্ত প্রশংসা জেল্লাফাকরব বলে আলমিন একক একক যার কোন শরিক নেই যিনি ভালো কাজের ভালো কথা নির্দেশ দান করেছেন মন্দ কথা কাজ অশ্লীলতা থেকে আল্লাফাকরব বলে আলমিন বারণ করেছেন আমাদের আজকে শোয়ারা নিসার আয়াত নম্বর ১৫ থেকে দাস সির শুরু হবে মোহান আল্লাহ এই আয়াত দুটিতে ব্যবিচারকারী ব্যবচারকারিনীর শাস্তির কথা উল্লেখ করেছেন যেটা ইসলামের প্রথম যুগের বিধান ছিল অল্প কিছুদিন থাকার পরই আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন ওয়াহির মাধ্যমে এই আয়াতের বিধানকে রহিত করেছেন অর্থাৎ যে বিধানটি এই দুটি আয়াতে আলোচিত হবে সেটি মনসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে সেটা প্রথম কালে ছিল কোরআনে খেরিমে আয়াত রয়েছে কিন্তু হুকুমগুলি বিধানগুলি রহিত হয়ে গেছে মনসুখ রহিত হওয়ার বিভিন্ন তালিকা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আয়াত এবং বিধান দুটোই রহিত হয়ে যাওয়া হয়তো আয়াতও নেই বিধানও নেই অথবা আর হচ্ছে যে আয়াত তো আছে কিন্তু তার বিধানটি রোহিত মনসুখ হয়ে গেছে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে পরবর্তী হুকুম দ্বারা সে কোরআনের হুকুম হোক অথবা রসুল্লাহামের হাদিসের ওহি হোক তা দিয়ে কখনো কখনো এর বিপরীত হ্যাঁ আয়াত হয়তো নাই কিন্তু বিধান আছে বিভিন্ন রকম হতে পারে কোরআনের আয়াত কোরআন আয়াত দিয়ে মনসুখ বা কোরআন আয়াত হাদিস সেই হাদিস দ্বারা মনসুখ অথবা হাদিস দ্বারা হাদিস মনসুখ জি এইভাবে মনসুখ হয়েছে বা রোহিত হয়েছে বিভিন্ন বিধিবিধান সম্পর্কে নাসেখ মানসুখ রয়েছে পাকের হেকমতের ভিত্তিতে হ্যাঁ যে হেকমত রহস্য সম্পর্কে আল্লাহ বেশি জানেন যে আল্লাপাক কখন কোন হুকুম দান করেন এবং কোনটা তিনি রোহিত করেন মহান আল্লাহ এর সাদ করছেন ওয়াল্লা তিন আল ফাহে তামিনিসুম তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যারা কোনো অশ্লীলতায় লিপ্ত হবে যারা অশ্লীলতায় লিপ্ত হবে মানে যে না ব্যবিচারে লিপ্ত হবে ফাস্তা সেদু আলিহিননা আর বা মিনকুম। তাদের এই ব্যবিচার প্রমাণ করার জন্য যা তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী সংগ্রহ করো ফাস্তা সেদু আলহিন্না। তাদের এই অশ্লীলতা প্রমাণ করার জন্য আরবা মিনকুম চারজন সাক্ষী তোমরা গ্রহণ করো বা সংগ্রহ করো চারজন সাক্ষী তলাশ করতে হবে যারা সকলেই প্রত্যক্ষ করেছে সচক্ষে দেখেছে ব্যবীচারের অবস্থায় আল্লাহ বলেছেন আরবা মিনকুম এখানে আরবি গ্রামারে আরবা সংখ্যা যখন বলা হবে আরব আতুন তখন তার তমিজ যেটা সেটা হবে পুরুষ আর বাতন যখন তা দিয়ে মান্নাস স্ত্রীলিঙ্গ আছে তখন তার যেটা তমিজ অর্থাৎ চার কি চারজন মানুষ না চার চারটি কোনো বস্তু এই যেটাকে মাদুদ বলা হয় আদাদ সংখ্যা আর বা আর মাদুদ যেটাকে তামিজ বলা হয় সেটা তখন মোজাক্কার হবে অর্থাৎ এই গ্রামার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ পাক উদ্দেশ্য করে চারজন পুরুষ সাক্ষী হইতে হবে চারজন পুরুষ সাক্ষী হইতে ব্যবচার প্রমাণ করার ক্ষেত্রে মনে রাখবেন একটি বিধান যে সকল ঐক্যমত রয়েছে যে পুরুষদের সাক্ষী চলবে নারীদের সাক্ষী চলবে না অন্য অন্য যে কোনো কেসের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে পুরুষ মহিলা সাক্ষী হইতে পারে পুরুষও সাক্ষী হইতে পারে মহিলাও সাক্ষী হতে পারে মহিলা যদি সাক্ষী হয় তো কোরআনে কেরিমে আল্লাহ পাক সুরে বাকরে উল্লেখ করেছেন যে দুইজন মহিলা একজন পুরুষের সমান হবে কিন্তু জেনা ব্যবিচার প্রমাণ করার ক্ষেত্রে পুরুষদের সাক্ষী হইতে হবে নারীদের সাক্ষী সাক্ষী গ্রহণযোগ্য নয় কেন নয় আল্লাহ পাক হিকমত ভালো জানেন আল্লাহ পাক ভালো হিকমত জানেন এখানে আপনি নিজের খেয়াল খুশি বুঝবেন যুক্তিকে প্রাধান্য দেবেন তা চলবে না কারণ আপনি জানেন না আল্লাহ সব কিছুই জানেন তার একটি দিক হতে পারে যে নারীরা ওইভাবে মনে রাখতে পারে না যেভাবে আর একটা দিক হইতে পারে নারীরা নারী জাতি আবেগী পুরুষ জাতি অত আবেগী নয় ব্যতিক্রম অল্প কিছু পুরুষ ছাড়া আবেগী একটুতেই কারো সাথে কোনো রকমের হ্যাঁ মতের অমিল হয়েছে হ্যাঁ একটু বিবাদ হয়েছে অন্তর্দ্বন্দ্ব হয়েছে দিল হয়তো হ্যাঁ কিন্তু দিয়ে পুরুষদের ক্ষেত্রে এটা অনেক দূরের বিষয় পুরুষ হোক মমিন নারী হোক কিন্তু আল্লাহ পাক রকম বহু হেকমত থাকতে পারে পুরুষদের সাক্ষী গ্রহণযোগ্য নারীদের সাক্ষী সাক্ষী গ্রহণযোগ্য নয় জেনা প্রমাণ করার ক্ষেত্রে এই জন্য এই বিষয়ে কোনো দ্বিমত ফোকা করে হানাফি সাফেই মালিক ইহাম কারো এক্খেলাফ নেই ফাইন সাহেদু তারা যদি চারজন সাক্ষী দেয় চারজন না হয়ে তিনজন যদি হয় তিনজন বলছে যে ব্যবিচার করতে দেখেছি দুইজন বলছে একজন বলছে না গ্রহণযোগ্য নয় ব্যবিচার প্রমাণিত হবে না ব্যবিচার প্রমাণিত হবে না বিস্তারিত এই বিষয়গুলি সুরা নূরের তাফসিরে আমরা আলোচনা করেছি অলরেডি সুরায় নূরের তফসির আমাদের হয়ে গেছে সুরায় নূরে যেহেতু ব্যবিচারের যে শাস্তি কেয়ামত পর্যন্ত অব্যাহত রয়েছে আল্লাহ পাকে যে নাসে আয়াত হ্যাঁ সেই শাস্তির কথা উল্লেখিত হয়েছে সেখানে সাক্ষীর কথা উল্লেখ হয়েছে সেখানে মিথ্যা অপবাদ দিলে কি শাস্তি রয়েছে তহমতের সেই বিষয়গুলি আল্লাহ বর্ণনা করেছেন ওখানে বিস্তারিত আলোচনা হয়ে গেছে হয় আলোচনা শুনবেন অথবা তার সিরে পড়ে নিতে পারবেন ফাইন শাহিদু চারজন যদি সাক্ষ্য প্রদান করে যে ব্যবচার করতে দেখেছি আমরা ফার্মসেকু হন নাফিল বইউতে হে পুরুষরা হে স্বামীরা তাহলে তোমাদের নারীদেরকে গৃহবদ্ধ করে রাখো ফার্ম শেখ হন্নাফিল বয়ু বাড়িতেই তাদেরকে বন্দি করে রাখো বাড়িতেই শাস্তিমূলক তাদেরকে বন্দি করে রাখতে এক হচ্ছে শাস্তিমূলক আর হচ্ছে যে বাইরে যাওয়ার সুযোগ পেলেই আবার ব্যবচারের সুযোগ নিতে পারে যার সাথে খারাপ সম্পর্ক ছিল আবার সম্পর্কের কোনো সুযোগ নিতে পারে এ আর একটি হেক শাস্তিও তাদের জন্য কতদিন পর্যন্ত তাদেরকে হ্যাঁ গৃহবন্দি করে রাখতে হবে হাতদা ইয়াতাওয়াফা হন্নাল মৌত যতদিন পর্যন্ত তাদের মৃত্যু না এসে যায় হ্যাঁ মৃত্যু আসা পর্যন্ত মরা পর্যন্ত গৃহবন্দি করে রাখতে হবে এটি ছিল ইসলামের প্রথম যুগের বিধান আগে বলেছি এই বিধান নেই আবার এরকম কাজ করি না যে সারা জীবন বন্দী করে রেখে দেব হ্যাঁ রোহিত হয়ে গেছে আল্লাহ রাবুল আলমী তাদের জন্য কোন পথ বের করবেন তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে গৃহবন্দী করে রাখবে আর তার আগে যদি আল্লাহ কোনো পথ তাদের জন্য বের করে দেন এই পথটা কি পথ মানে নতুন অন্য কোন বিধান যদি আল্লাহ নিয়ে আসে এখানে ইঙ্গিত করা হয়েছে যে হতে পারে আর আল্লাহ জানেন যে এটা কিছু দিনের জন্য আমি হুকুম করেছি আমার হ্যাঁ বিধান রোহিতকারী বিধান আসছে তো আল্লাহ বলছেন আউ ইয়াজ আল আল্লাহ লাহুন্না সাবিল অথবা এই ব্যবিচারকারিনীদের জন্য আল্লাহ পাক কোন রাস্তা কোন পথ বের করবেন এই পথটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেনার শাস্তি সম্পর্কে যে প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিম অন্য অন্য হাদিসের কিতাবে রয়েছে সেই হাদিসে রয়েছে পড়ে শোনাবো তখন বুঝতে পারে সাবিল শব্দটি সেখানে উল্লেখিত হয়েছে এই আয়াত সম্পর্কে এমা বিন কাসির রহমতুল্লাহ অন্যান্য তাফসির কারগঞ্জা লিখেছেন কিছু শোনায় আর তারপরে বাড়তি আরও কথা রয়েছে সেগুলি বলব বলছেন আল্লামতির কান কানাল হক ইল ইসলাম ইসলামের প্রথম যুগে এই বিধান ছিল যে কারো স্ত্রী যদি অশ্লীলতায় লিপ্ত হয় ব্যবসায় লিপ্ত হয় তাহলে সারা জীবন ধরে হ্যাঁ গৃহবন্দি করে রাখবে আন্নালমার আতাইজা জানাত যে মহিলা যদি জেনায় লিপ্ত হয় এবং তার ব্যবসার যদি প্রমাণিত হয়ে যায় নাই নাই হ্যাঁ আদেলা ব্যক্তির সাক্ষীর মাধ্যমে তাহলে যারা সাক্ষী হবে তাদেরকে সৎ হইতে হবে সৎ হওয়ার জন্য কিশর্ত শর্ত ফরজ অজে আজ আদায় করার লোক হইতে হবে আর কাবিরা থেকে বেঁচে থাকা লোক হইতে হবে যদি কাবিরা গোনা করে ফরজ আদায় করে পাঁচ অক্টর নামাজ পড়ে জাকাত দেয় রোজা রাখে হজ করে সব ঠিক আছে কিন্তু কাবিরা গোনাই লিপ্ত আরাম খায় হ্যাঁ মিথ্যা কথা বলে হ্যাঁ প্রমাণিত যে মিথ্যা কথা বলে কাবিরা গোনাই এরকম কিছু করে তাহলে সে আদেল নয় তার সাক্ষী ইসলামী আদালতে চলবে না তাহলে কাফের সাক্ষী তো দূরের কথা বেনামাজি সাক্ষী তো প্রশ্নই উঠে না চলবেই না মুশরেখের সাক্ষী তো প্রশ্নই উঠে না যে চলবে বিদাত কাবিরা গোনা বিদাতের সাক্ষী চলবেই না তাহলে সাক্ষী আদেল হওয়ার জন্য কি হইতে হবে নাই পরায়ণ বলতে হ্যাঁ ইসলামে যে সংজ্ঞা করা সেটা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর ফরজ অজেব আদায় করবে হারাম নাজায়জ কাবিরা থেকে বেঁচে থাকবে এবং সেই ব্যক্তি দ্বারা মিথ্যা বলা প্রমাণিত নয় হ্যাঁ জি হ্যাঁ এই রকম ব্যক্তির সাক্ষী হইতে হবে তার প্রথমটি হচ্ছে মুসলিম হইতে হবে জি আর মুসলিম হইতে হবে আকেল হইতে হবে বালেক হইতে হবে আর তার কোন রকমের কাবিরা গোনা যেন না থাকে এই চারটি শর্ত তাহলে পূর্ণাঙ্গ ব্যাখ্যা হবে কি হইতে হবে মুসলিম তাহলে কাফের সাক্ষী চলবে না আকেল মানে হ্যাঁ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে পাগল হ্যাঁ মাঝে মাঝে পাগল হয়ে যায় আদ পাগল না সাক্ষী চলবে না হ্যাঁ বালেগ সাবালক হইতে হবে না বালকের সাক্ষী চলবে না এটা দশ বারো বছরের ছেলে এখনো সব আলো খাই না বলে দিলে যাবে এরকম করতে দিয়ে চলবে না সব কী হবে গ্রহণযোগ্য নয় আর কি হতে হবে ফাঁসে কি থেকে আল্লাহর না ফারমানি ফরজ ছাড়া ফাঁসে কি অথবা হারাম নাজাইজ করা ফাঁসে কি এই দুই ফাঁসে কি বেদাত করা ফাঁসে কি এ সমস্ত ফাঁসে কি থেকে বাঁচতে হবে তাহলেই তার সাক্ষী ইসলামী আদালতে নেওয়া হবে একে আদেল বলা হয়

হয় সে মরে যাবে ওই গৃহবন্দী অবস্থায় যেহেতু ব্যবচারে লিপ্ত হয়েছে আর না হলে তার জন্য আল্লাহ কোনো রাস্তা বের করবেন তার পূর্বে হ্যাঁ তার বেঁচে থাকা কালে সেই রাস্তাটি কি এই মর্মে হাদিস রয়েছে যে হাদিস আপনাদেরকে শোনায় পিয়ানবি মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে ওবাদ আমিন সামেদ রাজি আল্লাহ তানা প্রখ্যাত সাহাবী আহ আনসারি বর্ণনা করছেন কানা রসুল্লাহ নাজাল আলহিল ওয়াহি রসুল্লাহ সাল্লামের ওপর যখন কোনো ওহি নাজল হইতো হ্যাঁ ও সেরা আলী হে ওয়াকারো আলিজা আলিক হ্যাঁ আসসারা এই ওহির তার ওপর প্রতিক্রিয়া হইত প্রতিক্রিয়া বোঝা যেত যে ওহি হচ্ছে এটা অসাধারণ কোন অবস্থা দেখা যেত সাধারণ অবস্থা নয় যেন তার ওপর বড় একটা প্রতিক্রিয়া যেন বিশাল একটা বুঝ বুঝি হ্যাঁ আর কি আর খুব কষ্ট অনুভব করতেন স্ত্রী কষ্ট অনুভব করতেন ওতারব্বাদ ওয়াজ হোক এবং চেহারা ঘামে হ্যাঁ কি হয়ে যেতো হ্যাঁ ভিজে যেত ফানজালাল্লা একদিন ওহি নাজেল হইল কোরআনের ওহি হাদিসের ওহি নাজেল হচ্ছে তো হাদিস বুঝা গেল যে ওহি কারণ যে ওহি নাজল সেটা হাদিসা আছে কোরানের আয়াত নয় ওহি না সাল্লাম আসুর রিয়ান হোক তারপরে ওহি নাজেল হওয়া যখন সমাপ্ত হইল কালা তখন রসুর উল্লাহ সাল্সাল্লাম বললেন শাহ ভাই কিরমদের খুজু আননি খুজু আননি কদ জালাল্লাহু লাহুন নাসবিলা আমার থেকে তোমরা বিধান গ্রহণ করো বিধান গ্রহণ করো কিসের এই ব্যাবিচারের শাস্ত্রের বিধান গ্রহণ করবে বিচারকারী অথব বিচার কারিনীর শাস্তি গ্রহ শাস্ত্রের বিধান গ্রহণ করো কদ জালাল্লাহু না নাসবিলা এই রকম ওয়াসিলত লিপ্তদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছেন ওই যে আও ইয়াজাল্লাহু না সাবিলা আয়াতে আসলো 10 নম্বর আয়াতে সোরা নেশার আর এখানে কি আসলো হাদিসে কাদ জাল আল্লাহ যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে বলা হয়েছিল আজীবন ধরে তাদের জন্য আল্লাহ একটা পথ বের করে দিয়েছেন যে আর গৃহবন্দী করে সারা জীবন রাখতে পারবে না কি করতে হবে তাহলে বিবাহিতা না অবিবাহিতা বিবাহিতা না অবিবাহিতা হ্যাঁ বিবাহিতা কারণ স্বামীকে সম্বোধন করেছে তোমাদের স্ত্রীরা যদি এরকম করে তার মানে বিবাহিতা বিবাহিতার বিষয়টি বুঝেন অনেকে মনে করে বিবাহিত মানে যেই সময় তার দ্বার অশ্লীলতা হচ্ছে তখন তার স্বামী থাকতে হবে প্রেজেন্ট হ্যাঁ স্বামীর বন্ধনে থাকতে হবে না না এটাও আর গায়ের সংজ্ঞা কি জিজ্ঞেস করছি আপনাদের যারা বলতে পারবেন হাত তুলবেন বিবাহিত বা বিবাহিতা আর অবিবাহিত অবিবাহিতা বিবাহিত বিবাহিতর শাস্তি কি বিবাহিত বা বিবাহিতা ব্যক্তি যদি জেনা লিখতে হয় তো শাস্তি কি কি করা পাথর মেরে সংসার করা আর যদি অবিবাহিত ব্যবসায় লিপ্ত হয় বেতারাঘাত করা কতটা একশোটি টি শাস্তি জানা আছে কিন্তু এটা কোরআনের পাতাতে সীমিত শুধু তাই না মুসলিমদের শাসনে নেই হ্যাঁ এটা এমন কথা যেটা মাটির নিচে অথবা আকাশের ওপরে আল্লাহর জমিনের বাস্তবায়ন হয় না ঠিক না এ হচ্ছে মুসলিম দেশ আর এই হচ্ছে মুসলিম শাসন আর এই হচ্ছে মুসলিম নেতৃত্ব আর হচ্ছে মুসলিম সমাজ তাই না এই জন্য আল্লাহ পাকের আজাব নেমে এসেছে মুসলিম ভালো করে বুঝতে তো এই যে বর্তমান অবস্থা দেখছেন না এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এর এর জন্য পানিশমেন্ট শাস্তি তো বুঝলেন বিবাহিত সংজ্ঞা কি আর অবিবাহিত সংজ্ঞা কি সাদ পাইনি মানে সহবাস হয়নি আচ্ছা সহবাস হয়নি কিন্তু সহবাসের সমান সময় সুযোগ পেয়েছ ধরেন দশ পনেরো মিনিট নির্জনে তারা সুযোগ পেয়েছে কিন্তু তাদের সহবাস হয়নি এখন এই মহিলাকে এই পুরুষকে বিবাহিত বলবে না অবিবাহিত। মোহসেন না গায়ের মহসেন মোহসেনের সংজ্ঞা মোহসেন মানে বাংলাতে বিবাহিত বলছি। মোহসেন আরবিতে আরবির সংজ্ঞা করছে মহসেন মহসেনের শাস্তি হচ্ছে যদি ব্যাবেচারে লিপ্ত হয় তাহলে রজম সংসার আর গায়ের মহসেন যে মোহসেন নয় তার শাস্তি হচ্ছে একশোটি বেতারাঘাত মোহসেন এমন ব্যক্তি যেই ব্যক্তি শরীয়ত সম্মত বিবাহে আবদ্ধ হয়েছে পুরুষ হোক অথবা নারী শরিয়ত সম্মত বিবাহ যে করেছে সেটা নয় হ্যাঁ তার মাধ্যমে সেটা করেছে সে হারাম কাজ করেছে শরীয়ত সম্মত বিয়েছে হ্যাঁ শরীয়ত বিরোধী বিয়ে নয় এমন মেয়েকে বিয়ে যেটা তার জন্য হারাম ছিল সেটাও বিয়ে নয় জি শরীয়ত সম্মত বিবাহে আবদ্ধ হয়েছে বিবাহে আবদ্ধ হওয়ার পরে তা তারা স্বামী স্ত্রীতে খালুয়াতের সুযোগ পেয়েছে নির্জনতায় সুযোগ পেয়েছে সহবাসের সহবাস হোক আর নাই হোক সেই ব্যক্তি হচ্ছে মোহসেন তাহলে তার শাস্তি হচ্ছে যদি জেনা হয় তাহলে রজম করা পাথর মেরে সংসার করা আর যেই ব্যক্তির এই আচ্ছা তার স্বামী ওই মহিলার স্বামী থাক না থাক অথবা স্ত্রী থাকার না হয়তো স্ত্রী মারা গেছে স্ত্রীকে তালাক দিয়েছে তারপরে ব্যবচারে লিপ্ত হয়েছে অথবা স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক প্রাপ্ত ব্যবিচারে লিপ্ত হয়েছে এখন একে মহসেন মহসেনা বলবেন না গায়ের মোহসেনা বলবেন মহসেনা বিবাহিতা অর্থাৎ বিবাহের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের যে একটা স্বাদ আছে শারীরিক সম্ভব এইটা পেয়েছে বা এইটার সুযোগ পেয়েছে তখনই সেই ব্যক্তি মহসেন হয়ে গেছে এই ব্যক্তির শাস্তি হচ্ছে রজব এই ছিল একটি আয়াত আর একটি আয়াত বাকি আছে পরের আয়াতটি তাফসির করি তারপরে এই আয়াতটি সম্পর্কে কয়েকটি মতামত রয়েছে পেশ করব। এত হাদিস তো পেশ করা হয়নি তাই না হাদিস বললাম আল্লাহ রাস্তা বের করেছেন ওহি নাজেল এটি হচ্ছে নাসেক রোহিতকারী আর রোহিত হচ্ছে আয়াত নম্বর কত পনেরো আর ষোলো নবিশ বলছেন যে ও সেটা হচ্ছে খুজু আননি খুজু আননি আমার থেকে তোমরা বিধান গ্রহণ করো বিধান আল্লাহ পাক এই নারীদের জন্য যাদেরকে তাদের আজীবন গৃহবন্দী করে রাখতে বলা হয়েছিল জেনাই লিপ্ত হলে তাদের জন্য আল্লাহ পাক পথ বের করে দিয়েছেন আস বিয়ব ওহিটা হচ্ছে আস বিয়ব সয়ব যেই ব্যক্তির বিবাহ হয়েছে যেমন বললাম মোহসেন সাইয়ে বিবাহ হয়েছে আর বিবাহ হওয়ার পরে সহবাসের সুযোগ পেয়েছে সহি শুদ্ধ শরীয়ত সম্মত বিবাহে যদি এইরকম হয় ওয়াল বিক্রু বিল বিক্রি আর কুমারী কুমারীর সাথে জি বিবাহিত বিবাহিত তার সাথে আর কুমারী কুমারীর সাথে কুমার কুমারীর সাথে আর সাইয়ে বো জলদো মেয়াতিন ওয়া রাজমন বিল হেজারা হাদিসটি আগে পরে করে আছে কোন হাদিস আগে এটা বর্ণনা করা কোন হাদিস পরে বলা হচ্ছে যদি বিবাহিত বিবাহিতা হয় তাহলে একশোটি বেতরাঘাত করবে ওরাজমন বিল হেজারা পাথর দিয়ে সংসার করবে দুটো শাস্তি একত্রিত করার কিছু হাদিস রয়েছে কিছু হাদিসে কি রয়েছে যে বিবাহিত বিবাহিতা তাকেও দুটো শাস্তি দিতে একশো কোড়াও লাগাইতে হবে বেতরাঘাতও করতে হবে তারপরে পাথর মেরে সংসার করতে হবে এই হাদিস এই উল্লেখ করা হয়েছে কিছু কিছু হাদিসে শুধু কি রয়েছে শুধু রয়েছে রজমের কথা বেতরাঘাতের কথা নেই এই জন্য অলামাদের ইখতলাফ হচ্ছে একদল বলছে হাদিসে যখন আছে তাকে একশো ব্যক্তি বেত্রাঘাত করার পরে পাথর মেরে সংসার করতে হবে কিন্তু নবী সাল্লা ইসলামের জামানায় একটি দুটি যে ব্যবচারের ঘটনা হয়েছিল মাইসবিন মালিক আসলামী তারপরে ওই গামিদি মহিলার এই দুটি ঘটনা বিশেষ করে প্রসিদ্ধ ঘটনা সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত্রাঘাত করেছিলেন এমন কোন প্রমাণ নাই এর জন্য অনেক আলেমরাই বলছে যে না বেত্রাঘাত করা করে যুক্তি এতে তো মৃত্যু দণ্ডই শাস্তি এর বেত্রাঘাত করে লাভটা কি বেত্রাঘাত নয় পাথর মেরে সংসার করতে হবে আল্লাহু আলাম ওয়াল বিক্র আর যদি কুমার কুমারী যদি হয় তাহলে জলদ মিয়া তিন 100টি বেত্রাঘাত করবে সুম মান্নাফিয় তারপরে এক বছর তাকে দেশ থেকে বিতাড়িত করবে দেশ থেকে বিতাড়িত করবে কিন্তু যুগের আবর্তন বিবর্তনে আজকে যদি দেশ থেকে বিতাড়িত করা মুসলিম দেশ থেকে তাহলে যাকে বিতাড়িত করা হলো তারও গোল্ডেন চান্স বেটার কি বলেছে খুব একটা সুবর্ণ সুযোগ আর যেই কাফের দেশে বিতাড়িত করা হবে তাদের জন্য আরও সুবর্ণ সুযোগ তাই না ওরা একটা পেয়ে গেল ইসলামের বিরুদ্ধে একটা অস্ত্র পেয়ে গেল ইসলাম মুসলিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু বলাই তো হলে এই মোনাফেককে পেয়ে গেলাম জি সালমান উসদির মতো তাসিমা নাসির মতো এরকম মোনাফেক দেশ থেকে তাড়িয়ে দিলে ডিচিল করে বেকুপেরা দেশ থেকে তাড়িয়ে দিল তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দিল সে আরও হ্যাঁ ফেমাস হয়ে গেল এ হচ্ছে পশ্চিমা পশ্চিমা যে সভ্যতা পশ্চিমা যে আইন যে তোমার মিছিলের স্বাধীনতা রয়েছে মুসলিমরা মিছিল করে কি করলো মিছিল করে কি করলো মিছিল করে হ্যাঁ তার যে শাস্তি ছিল আর যাদের ওপরে তাদের উপর ফরজ এবং সেই শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল কি আর তারপরে সে সাধারণভাবে চলাফেরা করতো যদি এরকম হইচই না করা হইত কিন্তু এদের বিরুদ্ধে মিছিল করে করলেনটা কি একটা ছড়িও মারতে পারলেন না হ্যাঁ একটা বেত মারতে পারলেন না একটা জুতাও মারতে পারলেন না কি করলেন তাহলে ওকে তো আরো কাফেরদের কাছ থেকে সিকিউরিটি আর ন্যাসিটির ব্যবস্থা করে দিলেন ওর গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিলেন এখন তাহলে ইসলামের কমজোরির জামানায় মুসলিমদের দুর্বলতার জামানায় দেশ থেকে বিতাড়িত করা শাস্তি প্রযোজ্য নয় কি করতে হবে তাহলে এর বদল জেলে রাখবে এক বছর জেলে রাখবে যাতে করে তার সেখানে শাস্তি হয় শাসন হয় এবং সংশোধনের সুযোগ হয় সংশোধনের সুযোগ উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা নবী জামানায় যখন ইসলাম মুসলিম শক্তিশালী ছিল তখন দেশ থেকে বিতাড়িত করা তার মাধ্যমে তার সংশোধন হবে এটা ছিল উদ্দেশ্য আসলে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা একশোটি বেতরাঘাত এবং এক বছর দেশ থেকে তাড়িয়ে দিয়ে তার সংশোধন উদ্দেশ্য কিন্তু আজকাল সংশোধন হবে না সে আরো আল্লাহ দ্রোহী হয়ে যাবে ইসলাম দ্রোহী হয়ে যাবে শহী বখারি মুসলিম হাদিস রয়েছে আরও এই হাদিস বিভিন্ন শব্দ দিয়ে বর্ণিত হয়েছে যেমন রয়েছে খুজু আনি খুজু আনি কাজী আল বিক্র বিল বিক্রে জল দমে আতিন তকরিব আমরা সাই অফিস সাহেব জল দমে যাই হোক এই ছিল হাদিস তার মানে যারা বিবাহিত বিবাহিতা তাদের শাস্তি হচ্ছে যেমন বললেন পাথর মেরে সংসার করা আর অবিবাহিত অবিবাহিতা হলে আল্লাহ বলছে ফাজিল উদ্দুকুল্লা ওয়াহিদি মিনোহা মিয়াতা জালদা সুরান রয়েছে এক সুটি করে বেতরাঘাত করবে তারপরে আয়াতে আল্লাহ পাক কি বলেছেন শুনেন বলছেন ওয়াল্লা জানে ইয়াতিয়া আর যা যারা দুইজনে ওয়াল্লা জানেচন রয়েছে আরবিতে এক বচন দ্বি বচন বহু বচন রয়েছে তাই না ওয়াহেদ তাসনিয়া জামা বাকি অন্যান্য ভাষাতে এক বচন আর বহু বচন দ্বি নেই ঠিক না দুইটাকে বহু বচনের মধ্যেই সামিল করেছে দুজন হইল বহু বচন তারা কিন্তু আরবিতে তাসনে দ্বি বচন রয়েছে আল্লাহ বচন ওয়াল্লা জান ইয়া আর যারা পুরুষ নারী তোমাদের মধ্য থেকে এই ব্যবিচারে লিপ্ত হবে একটি তফসির আর প্রখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলী এমা মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তোমাদের এক পুরুষ আর এক পুরুষের সাথে সমকামী তাই লিপ্ত হলে তাহলে এখানে সমকামিতার বিধান বলা হয়েছে একটা তফসির একটি মত আয়াত সম্পর্কে দ্বিতীয় আয়তে আয়ত নম্বর ষোলোতে তাহলে কিসের বিধান উল্লেখ করা হয়েছে সমকামিতার বিধান উল্লেখ করা হয়েছে মতে আর অন্যদের মতে যেটা রয়েছে সেটা বলছি আগে করি আল্লাহ করতে হবে এখানে শাস্তিটা কি তোমাদের মধ্য থেকে যেই পুরুষ নারী অশ্লীলতায় ব্যভিচারে লিপ্ত হবে ফা আজু হোমা তাদেরকে শাস্তি দাও আজা ইজা ইজা মানে কষ্ট দেওয়া আর শাস্তি দিলে কষ্ট হয় এই জন্য শাস্তির অর্থে ফা রয়েছে ফাজু হোমা তাদের উভয়কে জেনাকারি জেনাকারিনীকে শাস্তি দাও ফাইন তাবা অতবার যদি তার উভয় তবা করে নেই ও আসলাহার সংশোধন করে নেই বোঝা গেল যে তবা সংশোধনবিহীন তবা গ্রহণযোগ্য না একজন লোক বলছে আমি ভাই তবা করে নিয়েছি কিন্তু চাল চলন তার ঠিক হয়নি সে তবা করেনি যতই বলুক না কেন একজন বলছে ভাই আমি তো নামাজ ছেড়েছি কিন্তু তবা করে নিয়েছি কিন্তু সে এখনো ফজর পড়ে না কি বলবেন তবা করেছে মিথ্যুক সে একজন লোক বলছে ভাই ব্যবচার হয়েছে আমার দ্বারা কিন্তু তবা করে আমি খুন করেছি কিন্তু তবা করে নিয়েছি কিন্তু আবার যখন তখন অস্ত্র নিয়ে যায় খুন করার জন্য আবার দেখা যায় যে মেয়েদের সাথে প্রেম করে হ্যাঁ ওইগুলোই করে বাড়ায় হ্যাঁ চরিত্রহীন তাহলে সে তবা করেছে না তবা করিনি তবা করিনি এই জন্য অধিকাংশ আয়াতগুলিতে তবার সাথে আল্লাহ কি উল্লেখ করেছেন ইসলাহ তাবা ও আসলাহ জি বা ও ইল্লাহা তবা করেছে ইমানে নবায়ন করেছে এবং ভালো কাজ করা শুরু করেছে তবা মানে রাস্তা পাল্টিয়ে দেওয়া যেই রাস্তা থেকে সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য ভালো রাস্তা ধরা এটা হচ্ছে তবা জি তো আল্লাহ পাক বলছেন যে তাদেরকে শাস্তি দাও ফাইনতা বা অতপর তারা যদি তবা করে ভাই ওয়াসাল তারা সংশোধন করে নেই আরেজু আনহমা তাহলে তাদেরকে রেহাই দিয়ে দাও তাহলে আর ছেড়ে দাও আর মারধর করি না তবা করে নিচ্ছে সংশোধন করে নিচ্ছে ভালো হয়ে গেছে আর তাদেরকে কষ্ট দিও না সামাজিকভাবে কষ্ট দেওয়া শারীরিক কষ্ট ছাড়া মানসিক কষ্ট অনেক সময় একটা লোক জেনা বিচার কোনো কালে হয়ে গেছিল হয়তো কোনো পাপ হয়েছিল মদ খেয়েছিল জুয়া খেলেছিল আমাদের সমাজে কুসংস্কার এবং জাহিলিয়া ভরা আছে বিশ বছর পরেও তাকে খোটা দিবে লুচ্চা হ্যাঁ চরিত্রহীন তুই কি ছিলি ঢাকা কোন তার বয়স যখন পঁচিশ বছর তখন ডাকাত ছিল আশি বছর বয়স হয়ে গেছে ওর নামই ফেলে দিয়েছে অমুক ডাকাত আছে না নাই কেন এটা জায়েজ কখনো ওই বিষয়গুলো আমরা চিন্তা করিনি যে এটা আপনার বলা যে অমুক ডাকাত না হারাম বল আপনার জন্য কারণ খোটা দিচ্ছেন তাকে পাপ দিয়ে অথচ সে তবা করে সংশোধন করেছে তো আল্লাহ পাকের করলে না কোরআন কি বলছেন ফা রেজু আনহমা যখন তবা করে নিয়েছে সংশোধন করে নিয়েছে তো তখন তাকে রেহাই দাও তোমাদের শাস্তি থেকে তা মানসিক শাস্তি মানসিক কষ্ট দেওয়া শারীরিক কষ্ট দেওয়া পারিবারিক কষ্ট দেওয়া যে কোনো কোন কষ্ট দেওয়া থেকে তাকে রেহাই দাও রক্ষা করো আর তাকে কষ্ট দিও না কিন্তু কষ্ট দিতেই আছেন আপনার সামাজিকভাবে আর আমি এটা কোরআন বিরোধী কাজ আমলের অভাব রয়েছে কোরআনের তেলামতের অভাব নেই আমাদের দেশে খতমের অভাব নেই আর কোরানের হাফেজের অভাব নেই বোঝা গেছে না হ্যাঁ কিন্তু আমলের বড় অভাব রয়েছে ভালো ভালো মানুষ মুখ চোরের কথা বলছো অথচ কখন তো করে ভালো মানুষ হয়ে গেছে এখন তো তাহাজ্জুদ পড়ে তারপর চোর चोर হই আছে ইন্নাল্লাহা কানা তাওয়াবুর রহিম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তওবা قبول করি এবং বড় দয়ালু তাহলে প্রথম আয়াতে ব্যাবিচারের শাস্তি বলা হয়েছে যে ব্যাবিচার করলে তাকে কি করতে হবে আজীবন গৃহবন্দী করে রাখতে হবে দ্বিতীয় আয়াতে কি বলা হয়েছে যে তাদেরকে শাস্তি দিতাম এই শাস্তিটা কেমন সাহাবাই কেরামগণ প্রথম যুগে যখন নাজেল হইল তখন যেই শাস্তিটা দিতেন শোনেন সেই শাস্তির কথা আব্দুল আবিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহমা এবং সাঈদিনে ইবনে রেহমা হল্লা প্রখ্যাত তাবি তারা বলছেন যে শাস্তি দিত সাহাবাই কেরাম সালাহগণ তাকে গালমন্দ করে মানে ধমক টমক দিয়ে ও তাই রে এবং তুই চরিত্রহীন ইত্যাদি সব কথা বলে তারপরে ওদারবে বিন্যালে জুতা স্যান্ডেল মেরে হ্যাঁ এইগুলি প্রথম যুগে ছিল কারণ আল্লাহ বলেছেন শাস্তি দাও বলেন যে কি ধরনের শাস্তি দিতে হবে জুতা ই সেই একটু এইরকম করতেন কিন্তু নির্ধারিত পরিমাণের শাস্তি ছিল না কানাল হুকম কাজালিকা এইরকমই বিধান প্রথম যুগে ছিল হাত্তান্লাহ তারপর আল্লাহ পাক রোহিত করিতেন বিল জলদে হয় বেতরাঘাত করো যদি অবিবাহিত হয় অবিবাহিত হয় আর বিবাহিত বিবাহিত হলে আবির রাজমে অথবা সংসার করো এই বিধান দিয়ে কি করে দিয়েছেন রহিত করে দিয়েছেন কয়টি মত হলো একটা মত হলো যে প্রথম আয়াতে বিবিচারের শাস্তি বলা হয়েছে আর দ্বিতীয় আয়াতে সমকামিতরা শাস্তির কথা বলা হয়েছে আর একটি মত হচ্ছে শোনেন সেটা ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি পছন্দ করেছেন এবং আল্লামা ও বাকার জাজাইরি বর্তমান বেঁচে আছেন মসজিদে নবীতে তিনি তফসির করতেন আর তো সেটা তার ছেপেছে চার পাঁচ খণ্ডে এস আর তাফাসে তিনিও সেটাকে প্রাধান্য দিয়েছেন যে প্রথম আয়তে বিবাহিত বিবাহিতার শাস্তি আর দ্বিতীয় আয়তে অবিবাহিত শাস্তি বলা হয়েছে অর্থাৎ প্রথম আয়তে কি শাস্তি বলা হয়েছিল যে কেউ যদি জেনা লিপ্ত হয় কি করতে হবে হ্যাঁ তার মৃত্যু পর্যন্ত গৃহবন্দী করে দাও এটা বিবাহিতার ক্ষেত্রে যদি কারো স্ত্রী জেনালিপ্ত হয় আজীবন তাকে গৃহবন্দি করে মরে যাক সে ঘরে খেতে দাও আর বন্দি করে রাখ বাইরে বেরোতে দেবে না রোহিত হয়ে গেছে আর দ্বিতীয় আয়াতে কি শাস্তি বলা হয়েছে ফা আজু হোমা যারা জেনালিপ্ত হয় তাদেরকে কি করো কিছু পানিশমেন্ট করো শাস্তি দাও হ্যাঁ জুতো স্যান্ডেল মারা ইত্যাদি গালমন্দ করা ইত্যাদি হ্যাঁ মানুষ সম্মান নষ্ট করা ইত্যাদি হ্যাঁ লাঞ্ছিত করা এই শাস্তি এটা কার জন্য এটা অবিবাহিত অবিবাহিতার জন্য ছিল প্রথম ইসলামে তারপরে এই বিধান কি হয়েছে রোহিত হয়ে গেছে আল্লাহ আলম তারপরে পাক যেহেতু তবা কবুলকারী এই তবা সম্পর্কে